আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আলপনাস কিচেনের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি হতে পারে আমার আজকের রেসিপি। হ্যাঁ ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে থাই স্যুপের রেসিপি শেয়ার করব। স্যুপ এমন একটা ডিশ যেটা ছাড়া চাইনিজ রেস্টুরেন্টগুলো কমপ্লিট হতো না। আর সকলের পছন্দের স্যুপ হচ্ছে থাই স্যুপ। আমার আজকের ভিডিওতে আমি সেই রেসিপিটি শেয়ার করব। আর এই স্যুপ 10 মিনিটেই তৈরি করা যায়। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 1 কাপ পরিমাণ, চিংড়ি ভালোমতো পরিষ্কার করে নিয়েছি এবং সেটা 1/2 কাপ পরিমাণ নিয়েছি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা নিয়েছি, নিয়ে নিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। এখানে আমি চিংড়ি নিয়েছি 10 থেকে 12টা, তাতে আমার 1/2 কাপ পরিমাণ হয়েছে। নিয়ে নিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে ভালো মতো সবকিছু মাখিয়ে নিচ্ছি। চিংড়ির উপরের খোসা ও ভিতরের রক কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ভালোমতো মাখিয়ে নিয়ে চিংড়ি এবং চিকেনের এই মিশ্রণটা আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন একটা বলে দুটো ডিমের কুসুম নিয়ে নিয়েছি। সাদা অংশ আমি আজকে থাই স্যুপ তৈরিতে ব্যবহার করব না। সাদা অংশ দিলে থাই স্যুপটা ফেটে যায় এবং পারফেক্ট হয় না, তাই ডিমের কুসুম দিয়ে এই কাজটা করার চেষ্টা করব। টুইস্ট দিয়ে ডিমের কুসুমটা ভালোমতো ফেটিয়ে নেওয়ার পর এতে আমি 1/4 কাপ টমেটো সস দিয়ে দিলাম। হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এতে আমি 1/4 কাপ চিলি সস দিয়ে দিচ্ছি। এখানে আমি সুইট চিলি সস ব্যবহার করেছি, আপনারা চাইলে হট চিলি সসটাও ব্যবহার করতে পারেন। টুইস্ট দিয়ে ভালোমতো মিশিয়ে নিলাম। এখন এতে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়া সস। উইস্তে সামান্য একটু মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিকেন স্টক। উইস্ত দিয়ে ভালো মতো নেড়েচেড়ে সম্পূর্ণ মিশ্রণটা গুলিয়ে নিচ্ছি। চিকেন স্টক হচ্ছে চিকেন সিদ্ধ করা পানি, আপনারা চিকেন সিদ্ধর সময় সামান্য পরিমাণ আদা বাটাও দিয়ে দিতে পারেন। হুইস দিয়ে ভালো মতো গুলিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার এবং দিয়ে দিচ্ছি আরও 4 কাপ পরিমাণ চিকেন স্টক। প্রথমে 1/2 কাপ পরিমাণ চিকেন স্টক দিয়ে ভালো মতো গুলিয়ে নেওয়ার পর তাতে আরও 4 কাপ পরিমাণ চিকেন স্টক দিয়েছি। তার মানে আমি চিকেন স্টক ব্যবহার করেছি 4.5 কাপ পরিমাণ। আরও কয়েক চিমটি ফুড কালার দিয়ে আবারও ভালো মতো হুইস্ক দিয়ে নেড়েচেড়ে সম্পূর্ণ গুঁড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আবারও হুইস্ক দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা হচ্ছে লেমন রাস, থাই স্যুপের মূল স্বাদটা এটার মাধ্যমেই পাওয়া যায়, তাই চেষ্টা করবেন রান্নার সময় এটা ব্যবহার করার। আমি লেমন গ্রাসটা এভাবে কেটে নিয়েছি। এখন সে মিশ্রণে লেমন গ্রাস দিয়ে দিলাম। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রটা গরম হওয়ার অপেক্ষা করছি। পাত্র গরম হয়ে আসতে এতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল খুব সামান্য পরিমাণেই দিতে হবে। তেল হালকা গরম হয়ে আসতে ম্যারিনেট করে রাখা চিকেন ও চিংড়ি দিয়ে দিলাম। এখন এটা আমি হালকা ভেজে নেব, অর্থাৎ সিদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত আমি চিংড়ি ও চিকেন ভেজে নেব। ব্রাউন করে ভাজার কোনো দরকার নেই। ব্রাউন করে ভাজলে দেখা যাবে মুরগি ও চিংড়ির ভিতরটা শক্ত হয়ে গিয়েছে। 1 থেকে 1.5 মিনিটের মতো আমি চিংড়ি এবং চিকেনটা ভেজে নিয়েছি। এখন এতে আমি স্যুপের সেই মিশ্রণটা দিয়ে দিলাম। চুলার আঁচ কিন্তু এখন মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রাখতে হবে, খুব বেশি আঁচে এই স্যুপটা তৈরি করা যাবে না। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা মরিচ।
ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। স্যুপের মিশ্রণটা দেওয়ার পর স্যুপ তৈরি হতে 10 মিনিটের মতো সময় লাগে। চুলার আঁচ কিন্তু হাই টু লো এর মাঝামাঝিতে রেখেছি। আলতোভাবে একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। আমার সামান্য লবণের প্রয়োজন ছিল স্যুপে, তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমার স্যুপটা যেরকম ঘনত্বে চাচ্ছিলাম সেরকম ঘনত্বে হয়ে এসেছে। এখন এতে আমি 1.5 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। উঠানোর আগ মুহূর্তে এটা দিলে ভালো হয়। চুলায় আর 1-2 মিনিটের মতো রেখে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। স্যুপ তৈরি করতে আমার 10 মিনিটের মতো সময় লেগেছে। চুলা বন্ধ করে দিয়েছি, দেখুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। খুব সহজেই তৈরি করে নিয়েছি বাসায় রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কিন্তু নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।